সময়তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এই ব্যাটারিতে পানিতে দেখব যে ব্যাটারিতে পানি দিলে কি হয় সেটা আপনারা দেখতে পারবেন। তো এখন দেখেন যে আমাদের কাছে যে ব্যাটারিটা আছে এটি হলো 12 ভোল্টের 18 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিটা। তো এই ব্যাটারিটা মূলত আমাদের জেনারেটরে লাগানো ছিল, তো জেনারেটর দীর্ঘদিন ব্যবহার করা হয় না বিদায় ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, বসে গেছে। তো এখন আমরা ব্যাটারির ভোল্টেজটা পরিমাপ করব। প্রথমত আমরা একটা মিটার নিয়ে এটার ভোল্টেজ পরিমাপ করব। তো এখন দেখেন যে আমাদের এটা ডিসি 12 ভোল্টে রাখলাম, রাখার পরে সরি আমরা ডিসি 20 ভোল্টে রাখছি। এটা রাখার পরে আমরা এখন ব্যাটারির টার্মিনাল এটা রাখবো, ধরবো, ধরার পরে ভোল্টেজ দেখবো। আমাদের একটা পুরো লাগানো নাই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 5.38 ভোল্ট দেখতে পাচ্ছি। তো 5.38 ভোল্ট আছে। এখন আমরা এই যে ভেন্টগুলো খুলবো, এখানে দেখেন যে মোট 1 2 3 4 5 6 6টি ভেন্ট আছে। এই 6টি ভেন্ট মানে এখানে আমাদের 6টি সেল। তো এখানে 6টি সেলের প্রত্যেকটা সেলের চার্জিং ভোল্টেজ হলো 2.2 ভোল্ট পূর্ণ চার্জিং। সেক্ষেত্রে আমাদের 12 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ আসবে 13-এর উপরে আর কি। আর যদি আমাদের ডিসচার্জিং ভোল্টেজ হয় সেই ক্ষেত্রেও আমাদের 1.8 ভোল্ট, তাতেও আমাদের ভোল্টেজ আসে 10.8 ভোল্ট। তো এই ব্যাটারির ভোল্টেজ কিন্তু যে বললে আছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এখন ভোল্টেজ ওঠে কিনা আমরা একটু পানি দিয়ে দেখবো। তো এখন এই ব্যাটারিটা আসলে দীর্ঘদিন পড়েছিল, এখানে প্লেটগুলো সালফেকশন হয়ে যেতে পারে। আমরা এখন দেখি ভোল্টেজ কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো দেখেন এটা আমাদের ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় নাই, তো আমরা একটু অপেক্ষা করবো। তো ভিউয়ার্স আমরা ব্যাটারিটাকে এখন চার্জ দিব। তো এখন দেখেন যে আমরা প্রথমত মিটার নিয়ে মেপে দেখতে চাচ্ছি যে আমরা কত ভোল্টে চার্জ দিব। তো এখন আমরা ডিসি ভোল্টটা মাপবো। তো আমাদের এই পাশে দেখেন যে একটা রেক্টিফায়ার লাগাইছি, এখানে 26 ভোল্ট আছে।
যেহেতু ব্যাটারিটা বসে গিয়েছিল ভোল্টেজ খুবই কম এই ব্যাটারি ভোল্টেজ আমরা দেখি তো ব্যাটারি ভোল্টেজ দেখেন যে আমাদের কত দেখায় এখন যে 5.3 ভোল্ট দেখায় আর এখানে আমরা সেজন্য ভোল্টেজটা বেশি ভোল্টেজ দিচ্ছি অর্থাৎ এখানে 26 ভোল্ট আছে তো এই সাইডে আমাদের এসি কত আছে দেখেন যে আমরা এসি ভোল্টেজ দিছি হলো ইনপুটে ভোল্ট আমরা এসি দিছি 26 ভোল্ট এসি সেটাই আমাদের ডিসি হয়েছে আমরা এখন এটা ব্যাটারিতে লাগাই দিব তো ব্যাটারিতে লাগানোর সময় আমাদের এখানে যেটা পজিটিভ সেটা আমরা পজিটিভে লাগাবো এটা খেয়াল রাখতে হবে আর যেটা নেগেটিভ সেটা নেগেটিভে লাগাতে হবে এটাই লক্ষণীয় বিষয় এখানে ভুল করা যাবে না ব্যাটারির পজিটিভের সাথে আমরা পজিটিভ লাগাবো আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো এখানে নেগেটিভ মার্ক করা আছে এখানে পজিটিভ মার্ক করা আছে তো ভিউয়ার্স আমরা এখন লাইনটা দিয়ে দিচ্ছি তো লাইন দেওয়ার পর দেখেন যে এখানে আগে যে ভোল্টেজটা আমরা দেখছিলাম সেই ভোল্টেজটা থাকবে না কিছু ভোল্টেজটা কমে যাবে কারণ ব্যাটারি তো ভোল্টেজ গ্রহণ করবে তো সেই কারণে ভোল্টেজ ড্যামেজ হয়ে যাবে কিছুটা তো দেখেন যে আমাদের এখানে মাত্র 8 ভোল্ট দেখাচ্ছে তো দেখেন যে 8.6 ভোল্ট আছে এখন 7 ভোল্ট এই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে তো আমরা এটা কিছুক্ষণ রেখে দিতে হবে এই ভোল্টেজটা ওঠানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে ভোল্টেজটা ওঠার পরে সেটা লোড নিতে পারে কিনা থাকে কিনা ভোল্টেজটা আমরা সেটা দেখব আর কি ভিউয়ার্স আমাদের কিছু সেলের মধ্যে পানি কম মনে হচ্ছে আমি যদি আগে দিয়েছিলাম তো সেটাতে আসলে ঠিক মতো যায় নাই সবগুলোতে তো যে কারণে আমি লাইনটা বন্ধ করে আবার আমরা সিরিঞ্জের মাধ্যমে কিছুটা পানি দেওয়ার চেষ্টা করছি যাতে প্রেসারে পানিটা যায় আর কি ঠিক আছে দেখেন যে সিরিঞ্জ দিয়ে পানি দিচ্ছে সেই ক্ষেত্রে পানিটা ফোর্সলি ভিতরে চলে যাচ্ছে নিচে করে এটা ভিউয়ার্স আমরা পানি দেওয়ার পরে আবারও এটা লাইনে চার্জে দিচ্ছি এখন আমাদের ভোল্টেজ কত আমরা দেখে নিব তো আমাদের এখানে দেখেন যে এখন 22 ভোল্ট আমাদের লাইনে দেখাচ্ছে তো এই ভোল্টেজটা বেশি হয় তবে আমরা এই ভোল্টেজ দিয়ে রাখছি না কিছুক্ষণ থাকুক তাহলে আমাদের ব্যাটারি ভোল্টেজ তাড়াতাড়ি উঠবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা বেশ সময় অপেক্ষা করছি এবার আমরা আবার ভোল্টেজটা মেপে দেখব আমাদের এখানে ভোল্টেজ বেশি ছিল রেঞ্জটা বাড়াই দিলাম এই জন্য তো দেখা যায় এখানে 24 ভোল্ট দেখাচ্ছে তো এখন আমাদের এটা তো হাই ভোল্টেজ দিছি আমরা ভোল্টেজ উঠানোর জন্য আমরা এবার লাইনটি বন্ধ করে দিচ্ছি লাইনটি বন্ধ করে দিলে আমাদের ব্যাটারি ভোল্টেজটা আমরা শো করবে তাহলে আমাদের এখন ব্যাটারি ভোল্টেজ কিন্তু 11.5 দেখাচ্ছে তো এই ভোল্টেজটা থাকে কিনা আমরা কিছু সময় সেটা লক্ষ্য করব আমরা টোটাল লাইনটা খুলে ফেলতেছি ঠিক আছে এটাকে আমাদের আবার চার্জ করতে হবে দীর্ঘ সময় রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি এটা ভিতরে কন্ডিশন ভালো থাকে তো আমরা এই মুহূর্তে আবার এটা পরিমাপ করব ভোল্টেজ বেশি দেওয়ার কারণে ব্যাটারিটা হালকা গরম আছে
তো সেটা সর্বোচ্চ সীমার মধ্যেই আছে আর কি। তো দেখেন যে আমরা আবার ভোল্টেজটা দেখি একটু, তো আমাদের 11.3-4 আছে আর কি। এখন আমরা এটা দিয়ে একটা ডিসি ফ্যান আমরা চালাবো। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ফ্যানটা ভালো মতো চলছে। আমরা এই পর্যায়ে আবারও ভোল্টেজ পরিমাপ করে দেখবো, কিছু সময় লোড চলছিল আমাদের ভোল্টেজটা কি পর্যায়ে নেমে গেছে। তো দেখেন যে আমাদের ভোল্টেজটা এখানে অনেকটা দাঁড়িয়ে আছে, তো তার মানে আমরা এটা যদি চার্জ করি আর সময় নিয়ে তাহলে আস্তে আস্তে আশা করা যে এটা আমরা কিছু ব্যবহার করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তা সবাইকে ভিডিও দেখানোর ধন্যবাদ। আমাদের ভিডিওতে ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।